বন্ধুরা, বিএনপি পাকিস্তানি কায়দায় ভারত বিরোধিতা শুরু করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী আবদুল কাদের। শনিবার সকাল মার্চে 10টায় রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এমনই মন্তব্য করেছেন তিনি। আবদুল কাদের বলেন যে বিএনপি এবারও পাকিস্তানি কায়দায় ইস্যু না পেয়ে ভারত বিরোধিতা শুরু করেছে। জনগণ ভোট দিয়ে শেখ হাসিনাকে নির্বাচিত করেছে, তারপরেও বলে ভারত নির্বাচিত করেছে আমাদের। ভারত নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহতে সবসময় আমাদের পাশে দাঁড়িয়েছে। তিনি বলেন, পাকিস্তান আমল থেকে যে অপপ্রচার শুনেছি, কোনো রাজনৈতিক ইস্যু যখন থাকে না তখন একটা ইস্যু আওয়ামী লীগের বিরুদ্ধে নিয়ে আসে। আগে বঙ্গবন্ধুর বিরুদ্ধে আনতো আর এখন শেখ হাসিনার বিরুদ্ধে আনে, সেটা হচ্ছে ভারত বিরোধিতার ইস্যু। বিএনপি অবাক করার দল মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এক নেতা বলে বাংলাদেশকে স্বাধীন করার জন্য আপনারা সহযোগিতা করেছেন, আরেকজন বলে ভারতীয় পণ্য বর্জন করুন। এখন এই দলের নেতায় নেতায় মতের কোনো মিল নেই। মঈন খান বলেন যে এক কথা রিজবি, আরেক কথা আবার সিঙ্গাপুর থেকে ফখরুল সাহেব আরেক কথা বলেন। মুদ্রা, বিএনপি পাকিস্তানি কায়দায় ভারত বিরোধিতা শুরু করেছে, এই বিষয়ে কাদেরের মন্তব্যে আপনারা কতটুকু মিল দেখছেন অবশ্যই আমরা কমেন্ট করে জানতে বলবেন না।